অটোমানজে বাংলাদেশ আছে, এই বাংলাদেশ দেশের জনগণের বাংলাদেশ। সংবিধান বলেছে জনগণ সকল ক্ষমতার উৎস, বাট এখন মনে হচ্ছে শেখ হাসিনা সকল ক্ষমতার উৎস, যে কারণে আইনজীবী সমাজ মনে করে গণতন্ত্র সংরক্ষণের জন্য, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আইনজীবী সমাজ রাস্তায় নেমেছে। আদালতে চলছে বিচারের নামে অবিচার, বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। সবকিছুর বিবেচনায় আইনজীবীরা আজকে বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, এবং এই বর্জন অব্যাহত থাকবে। আমাদের একটা কথা মনে রাখা উচিত যে এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এবং এই স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র, মানবাধিকার, সাম্য, আইনের শাসন। আজকে কোনো কিছুই নাই, সংবিধান কর্তৃক স্বীকৃত জনগণ সকল ক্ষমতার উৎস, বাট এখন শেখ হাসিনা সকল ক্ষমতার উৎস হয়ে গেছে। এই বাংলাদেশ আমরা চাই না, আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, ভোটাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, সেই বাংলাদেশ আমরা চাই। আর সেজন্যই আইনজীবী সমাজ আজকে রাস্তায় নেমেছে। ধন্যবাদ সকল। আগামী 7 তারিখ পর্যন্ত তো এই আন্দোলন চলবে, আমাদের কর্মসূচি 1 তারিখ থেকে শুরু হয়েছে, সারা বাংলাদেশে আগামী 7 তারিখ পর্যন্ত চলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ভাগ বাটোয়ারার নির্বাচন, ডামি নির্বাচন, এই নির্বাচন নির্বাচন না, আর একটা নতুন নির্বাচনের জন্য মানুষ অলরেডি প্রিপারেশন নিয়েছে, আপনারা সহসায় দেখতে পাবেন। সেই নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 7 তারিখের কর্মসূচি আমরা 1 থেকে 7 তারিখ পর্যন্ত কর্মসূচি দেওয়া হয়েছে। একটা কথা আমাদের সকলেই বিনয়ের সাথে বলতে চাই, বিএনপি বা আইনজীবী সমাজ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, স্বাধীন বিচার বিভাগ না থাকবে, আইন শাসন কায়েম না হবে, মানবাধিকার প্রতিষ্ঠা না হবে, এই চলমান আন্দোলন দ্রুত গতিতে দুর্বার গতিতে অব্যাহত থাকবে। বিএনপি মনোনয়ন রয়েছে, তারা বাইরে আন্দোলন করলে তাদের প্রতিহত করা হচ্ছে, আপনারা যে আন্দোলন করছেন তাতে কোনো সহিংসতা বা কোনো প্রতিহত করার চেষ্টা করা হয়েছে কি? দেখুন, আইনজীবী সমাজ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের আইনজীবী, ইতিপূর্বে সুপ্রিম কোর্ট বারের ইলেকশনে যখন ব্যারিস্টার মাহবুবউদ্দিন ফুকন এবং কাজল সাহেব ইলেকশন করেছিলেন, এই পেটুয়া পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টের অভ্যন্তরে ঢুকে আইনজীবী সমাজকে আহত করেছিল, এবং আপনারাই দেখেছেন নারী আইনজীবীরাও রেহাই পায়নি। তো আমরা যদি কেউ এরকম করার চেষ্টা করে তাহলে আইনজীবী সমাজ তাদেরকে প্রতিরোধ করবে ইনশাল্লাহ। আপনারা তো এর আগে অনেক বড় বড় কর্মসূচি দিয়েছেন, কর্মসূচি সফলতা আসেনি কেন? অফকোর্স এসেছে, দেশের মানুষ আজকে এই তামাশার ভোটকে বর্জন করেছে। দেশের মানুষ মনে করছে এই ভোট কোন গণতন্ত্রের ভোট না, শেখ হাসিনা ও আজাদের ক্ষমতা নবায়নের ভোট। অতএব বিএনপি নেতৃত্বে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সফলতা এখানে সারা দেশের আবাল বৃদ্ধ বনিতা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সকলেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যে কারণে ভোট বলতে কোনো কিছু হচ্ছে না। বাংলাদেশে ভোট হয় সার্বজনীন একটা অনুষ্ঠান। আজকে দেখুন আপনি ভোট, ঢাকা শহরে কি ভোটের কোনো উৎসব আছে? কোনো কিছুই নাই। এইটা শেখ হাসিনা ওয়াজেদ আগেই নির্ধারণ করেছে কে হবে, ইভেন তার পরিবারের 46 জন মানুষ এবার এমপি হিসাবে শপথ দিবে। এইটা কি বাংলাদেশ? এইটা কি গণতন্ত্র? এইটা কি ভোট? দেশে কার্যত কোনো ভোট হচ্ছে না, যা হচ্ছে 7 তারিখে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবে কারা কারা অবৈধভাবে গিয়ে পার্লামেন্টে শপথ নিবে। এই